সুপ্রিয় শিক্ষার্থী, আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওর টপিক নাউন অ্যাডজেক্টিভ কি। এটা অনেক স্টুডেন্ট আসলে বিভিন্নভাবে নাই, যার সমাধান হিসেবে আজকের এই ভিডিও। চলুন দেখা যাক নাউন অ্যাডজেক্টিভ কি। আসলে মাঝে মাঝে অনেক সময় দেখি যে দুইটা নাউন পাশাপাশি থাকে, দুইটা নাউন পাশাপাশি থাকে। যেমন ওয়াটার পলিউশন, এটা আমরা বিভিন্নভাবে প্যারাগ্রাফও পড়ছি বা বিভিন্ন সেন্টেন্সের মধ্যেও থাকে। আসলে ওয়াটার পলিউশন, ওয়াটার পলিউশন পাশাপাশি যখন দুইটা নাউন থাকবে, পাশাপাশি দুইটা নাউন যখন থাকবে, তখন ধরে নেবেন যে প্রথম নাউনটা অ্যাবজেক্টিভ, পরের নাউনটা নাউনই থাকবে। অর্থাৎ দুটা নাউন পাশাপাশি থাকলে প্রথম নাউনটা অটোমেটিক অ্যাবজেক্টিভ হয়ে যাবে। এটাকে অটো অ্যাবজেক্টিভ বলে, অটো অ্যাবজেক্টিভ। এই ধরনের নাউন যখন অ্যাবজেক্টিভ রূপে কাজ করে, তখন সেই নাউনকে নাউন আর আমরা বলতে পারবো না, তখন নাউন অ্যাবজেক্টিভ কিংবা সরাসরি অ্যাবজেক্টিভও বলতে পারি। যেমন ওয়াটার পলিউশন, এখানে ওয়াটার কিন্তু এই সেন্টেন্স অথবা এই ফ্রেজের মধ্যে ওয়াটার একটা অ্যাবজেক্টিভ। আবার আসি এয়ার পলিউশন, যদি কোনো সেন্টেন্সের মধ্যে এয়ার পলিউশন শব্দটা থাকে, তাহলে মনে করবেন এয়ারও নাউন পলিউশনও নাউন, তাহলে দুটো নাউন তো আর পাশাপাশি বসতে পারে না। অর্থাৎ প্রথম নাউনটা সেটা অটোমেটিক অ্যাবজেক্টিভ হয়ে যাবে, এটাকে অটো অ্যাবজেক্টিভ বলে, এটা আমার ভাষায় আর কি। এরপরে দেখি এনভায়রনমেন্ট পলিউশন। আমরা জানি এনভায়রনমেন্টও নাউন আবার পলিউশনও নাউন, তাহলে অটোমেটিক তো বুঝতে পারছেন এনভায়রনমেন্ট অ্যাবজেক্টিভ হয়ে যাবে, পলিউশন নাউনই থাকবে। আবার আসি কোশ্চেন ব্যাংকস, কোশ্চেন্স ব্যাংক, এখানে কোশ্চেন্সও নাউন আবার ব্যাংকও নাউন। তাহলে পাশাপাশি যখন দুইটা নাউন থাকবে, আমি আগেই বলছি, তাহলে আগের নাউনটা কী হয়ে যাবে, অটোমেটিক অ্যাবজেক্টিভ হয়ে যাবে। এর মধ্যে দেখুন যেমন নিউজ রিপোর্টার, আমরা জানি নিউজ নাউন, রিপোর্টার সেটাও নাউন, তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এরপরে দেখি সেন্টেন্সের মাধ্যমে কিছু দেখি। আমরা জানি টু, এগুলো হচ্ছে ডিটারমিনারের একটি অংশ। যেমন আর্টিকেল, আর্টিকেলও ডিটারমিনারের একটি অংশ। যখন দেখবেন এরকম ডিটারমিনারের পরে পাশাপাশি দুইটা ওয়ার্ড আছে, এরকম ডিটারমিনারের পরে পাশাপাশি দুইটা ওয়ার্ড আছে, তখন মনে করবেন প্রথমটি অ্যাবজেক্টিভ, পরেরটি নাউন, প্রথমটি অ্যাবজেক্টিভ, পরেরটি নাউন। জেরাই থাক, প্রথমটি অ্যাবজেক্টিভ, পরেরটি নাউন। অর্থাৎ এই ডিটারমিনার বসে, এই আর্টিকেল বা ডিটারমিনার বসে সম্পূর্ণ নাউনের জন্য, সম্পূর্ণ নাউনের জন্য। এখানে টু দ্বারা ইল্ডারকে বোঝায়নি, টু দ্বারা ব্রাদারকে বোঝাইছে, টু দ্বারা ব্রাদার্সকে বোঝাইছে। মূলত ডিটারমিনারগুলো বসে টোটালি নাউনের জন্য, অ্যাডজেক্টিভের সাথে ডিটারমিনারের, এই অ্যাডজেক্টিভের সাথে এই ডিটারমিনারের কোনো ওই রকম সম্পর্ক নাই। মূলত আর্টিকেল বলি, পসেসিভ কেস বলি, বা যে কোনো ক্যাটাগরির ডিটারমিনার বলি, সবগুলোর সাথেই সম্পর্ক হচ্ছে ডাইরেক্ট নাউনের। আমরা প্রায় দেখি যে স্টুডেন্ট ধরতে ভুল করে, স্টুডেন্ট ধরতে ভুল করে যে এটা কোন পার্টস অফ পিস, এটা কোন পার্টস অফ পিস। আসলে মূলত আরেকটা প্রশ্ন আসে যে আমরা এটা কেন শিখব, বিশেষ করে এইচএসসি ক্লাসে, অর্থাৎ ইন্টারমিডিয়েট ক্লাসের জন্য মডিফায়ার এটা আমাদের খুব সাহায্য করবে। পাশাপাশি আরেকটা সাহায্য করার জায়গা আছে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এরকম একটা করে সেন্টেন্স দেওয়া থাকবে, এই সেন্টেন্সের মধ্যে এরকম আন্ডারলাইন করা থাকবে, লেখা থাকবে, আন্ডারলাইন করার পরে নিচে লেখা থাকবে হোয়াট কাইন্ড পার্টস অফ পিস ইট ইস, হোয়াট কাইন্ড পার্টস অফ পিস ইট ইস, এটা কিংবা এটা, এরকম লেখা থাকবে হোয়াট কাইন্ড পার্টস অফ পিস ইট ইস। যদি আপনি মনে করেন এই নাউন অ্যাডজেক্টিভ না জানেন, তাহলে ইউনিভার্সিটি অ্যাডমিশনে যদি বলে ওয়াটার পলিউশন, হেয়ার ওয়াটার, হোয়াট কাইন্ড পার্টস অফ পিস, তখন আপনারা নিঃসন্দেহে বলবেন আমরা তো জানি ওয়াটার নাউন, তখন নাউন দিলে উত্তরটা ভুল হবে। কারণ আমরা নাউন অ্যাডজেক্টিভ সম্পর্কে জানি, জানার কারণে আমরা বুঝতে পারবো যে এটা এখন নাউন, এখন নাউন আর নেই, তাই সেটা কী হয়ে গেছে, না অ্যাডজেক্টিভ হয়ে গেছে অথবা নাউন অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ঠিক এরকমভাবে আর্টিকেলের পর যখন দুইটা ওয়ার্ড থাকবে, মনে করবেন আর্টিকেল পরবর্তী নাউনের জন্য বসছে আর আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। টোটালি আর্টিকেলের পর যদি দুইটা ওয়ার্ড থাকে বা ডিটারমিনারের পর যদি দুইটা ওয়ার্ড থাকে, ধরে নেবেন প্রথমটা অ্যাবজেক্টিভ, পরেরটি নাউন। প্রিয় শিক্ষার্থী, আজকের এই টপিকটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা শেয়ার, একটা লাইক এবং একটা কমেন্ট, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও ধন্যবাদ।